ও রেলগাড়ি চলে ঝিক 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 রেলগাড়ি চলে ঝিক 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 উম রেলগাড়ি চলে ঝিক 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 ঝিকঝিক ঝিক ও ভাই তোমরা কি খেলছো আমরা রেলগাড়ি খেলছি দেখতে পাচ্ছিস নে সার সামনে থেকে আমিও খেলবো তোমাদের সাথে না তোকে আমরা খেলতে নেবো না কেন নেবে না তোমাদের সাথে আমিও খেলবো তোমরা যা যা বলবে আমি তাই তাই করবো

এবার আমাকে চড়তে দাও। হ্যাঁ দিতাম কিন্তু আমার টাইম হয়ে এসেছে। আমাকে বাড়ি যেতে হবে। কালকে নিশ্চয় চড়তে দেবো। কিন্তু তুমি তো বললে আমাকে চড়তে দেবে। হ্যাঁ আর তুইও তো বললি আমি যা বলবো তুইও তাই করবি। আমাকে একটি বার চড়তে দাও। আমার খুব চড়তে ইচ্ছে করছে। আ কত সব তোর বাবাকে বল একটি রেলগাড়ি কিনে দিতে। তারপর তুই আমার গাড়িতে চড়তে আসবি। একটা খেলনা গাড়ি কিনে দেবার মনার নেই আবার রেলগাড়িতে চড়ার শখ এই হরি আমাকে এখান থেকে নিয়ে চল উম রেলগাড়ি চলে আমার বাবাকে বললে না তোমার থেকেও সুন্দর গাড়ি এনে দেবে ও গিন্নি গিন্নি ও গিন্নি দেখো কত সুন্দর সুন্দর শুকনো কাঠ নিয়ে এসেছি কি হয়েছে বাবা তোমার তুমি কাঁপছ কেন বাবা তোমাকে আমি একটা কথা বলবো তুমি রাগ করবে না তো না বাবা রাগ করব না তুমি বলো বাবা আমার একটি রেলগাড়ি চাই যেখানে আমি চড়ে চালাতে পারবো এই ব্যাপার এটার জন্য তুমি কান্না করছো কালই তোমাকে একটি কাঠের রেলগাড়ি বানিয়ে দেব না বাবা আমি কাঠের রেলগাড়ি নিব না আমার ওই রামের মতো একটি রেলগাড়ি চাই কিন্তু ওরকম গাড়ির তো অনেক দাম না বাবা আমি কিছু জানি না রেলগাড়ি চাই 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 তোমাকে এনে দিতেই হবে ঠিক আছে ওরকম আমি এনে দেব এবার খুশি তো সত্যি বলছ তুমি আমি জানতাম আমার বাবা পৃথিবীর সব বাবার মধ্যে থেকে শ্রেষ্ঠ ঠিক আছে বাবা আমি মাকে ডেকে নিয়ে আসি আমি তো বলে দিলাম কিন্তু কিভাবে এনে দেব ও একটু একটু বাইরে আসবেন তো দরকার ছিল কি হয়েছে রে শিয়াল হঠাৎ আবার আমার কাছে তোর কি দরকার আবার কি টাকা ধাত চাইতে এসেছিস আগে না বাঘমশাই এবার একটু অন্য কিছু চাইতে এসেছি কি চাইতে এসেছিস এবার তুই মানে বাঘমশাই ওই রেলগাড়িটা চাইতে এসেছিলাম হা 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 কেন রে রেলগাড়িতে করে তুই কি এবার কাট কাটতে যাবি নাকি না মানে আমার ছেলে খুব জেদ ধরেছে ওরকম রেলগাড়ি কেনার তাই আমি কথা দিয়েছি আমিও ওরকম রেলগাড়ি কিনে দেব দিন না বাঘমশায় কয়দিন পরে ফিরিয়ে দেব হা 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 তুই হাসালি মাইডি তুই কি ওই রেলগাড়িটাকে হালুয়া ভেবেছিস চাইলাম আর পেয়ে গেলাম ওটা সব লোককে দেওয়া যায় না ওটা আমাদের মতো প্রতিপত্তি লোকেদের কাছে থাকে চলে যায় এখান থেকে ওটা দেওয়া যাবে না দিন না হুজুর আমি আপনাকে প্রতিদিনের ভাড়া দিয়ে দেব কি কি বললি তুই ভাড়া দিবি জানিস ওটা বিদেশ থেকে অর্ডার করে নিয়ে এসেছি তুই তো ওটার ভাড়াও দিতে পারবি না তাহলে তো একটাই উপায় আছে কি উপায় আছে আমি ওই রেলগাড়িটাকে চুরি করব হা 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 চেয়ে দেখ কে পাহারা দিচ্ছে একেবারে খাঁটি হাটমাত যে ওই গাড়িটির কাছে যাবে তাকে একদম মধ্যম মধ্যম পেটাতে শুরু করবে এখান থেকে যা নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এই এটা কিসের শব্দ হলো মনে হয় শিয়াল সত্যি সত্যি চুরি করতে এসেছে না তাড়াতাড়ি করে গাড়িটা অন্য জায়গায় সরিয়ে রাখি এই কে রে গাড়ি চুরি করছে ধরতো বেটাকে এই বাঘ আপনি এখান থেকে পালাই ওরে হারমাত আমাকে ডাক্তারখানা নিয়ে যা কি প্যাদানিটাই না দিলি আমি জানতাম এমনটাই হবে তাই প্রথমে আমি লাইট অফ করে ভটকার শব্দ করলাম যাতে তুমি গাড়িটিকে আমার সামনে নিয়ে আসো আর হ্যাঁ এই নাও তোমার গাড়ির দাম তুই এত টাকা পেলি কোথা থেকে সে অনেক কথা যদি সবাই কমেন্ট করে জানতে চায় তবেই বলবো এখন আমি আসি রেলগাড়ি চলে ঝিক 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 স্টেশন বলে রুক 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 রেলগাড়ি চলে ঝিক 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 আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ